নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এখন আমি আপনাদের সামনে যে ভিডিওটি আনতে চলেছি সেটা হলো কমেন্ট বক্সে আসা বিভিন্ন প্রশ্নের উপরে এর আগে যে আমি রেজাল্টের ভিডিওটা করলাম এবং আপনাদের কাছে জানতে চাইলাম যে আপনাদের স্কোর কতটা হচ্ছে কীরকম কি হচ্ছে কাস্ট ওয়াইজ আপনাদের অবভিয়াসলি সেখানে যারা যারা পাশ করেছেন তাদের আমি রেজাল্টটা জানার জন্য বলেছিলাম তো সেখানে বিভিন্ন যারা ক্যান্ডিডেট যারা পাস করেছিলেন অথবা কোয়ালিফাই করতে পারেননি যারা পারেননি তাদের জন্য কোনো ব্যাপার না নতুন ভ্যাকান্সি আসতে চলেছে অবশ্যই আসবে ভ্যাকান্সি তো আছেই সেটা একটু সময় নেবে কেননা এখন আর্থিক অবস্থা তুলনামূলকভাবে রাজ্যের একটু কঠিন হয়ে আছে কেননা আপনারা সকলে জানেন আমরা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি নতুন ভ্যাকান্সি তো আসবেই আসবে কেননা ভ্যাকান্সি কখনও হাত কোথাও থেকে উড়ে যাবে না এটা আপনারা সবার আগে মাথায় রাখবেন আমি ওই বিষয় নিয়ে নাহলে পরে আপনাদের সঙ্গে আলোচনা আরেকবার করব ভ্যাকান্সি কোথাও যাবে না ভ্যাকান্সি যেটা থাকার সেটাই আছে কেননা যে ডিপার্টমেন্টে যা লোক লাগার সেটাই লাগবে তার থেকে কম দিয়ে কখনো কাজ পূরণ হয় না তো বিভিন্ন সিচুয়েশান সার্কামস্ট্যান্সেস থাকে আর্থিক বিভিন্ন রকম ইস্যু থাকে যে কারণে একটু লেট হতে পারে যাই হোক ওটা পরের বিষয় তো যারা যারা এইবার কোয়ালিফাই করতে পারলেন না কোনো ব্যাপার না প্রিপারেশান এইভাবেই চালিয়ে যান নতুন যে সকল ভ্যাকান্সিগুলো রেডি হয়ে আছে সেটা শুধুমাত্র পারমিশনের অভাব আছে যতক্ষণ ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে জাস্ট পারমিশন পেয়ে গেলে সেগুলো ছেড়ে দেবে এবং আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন ডাব্লিউপির কিন্তু বর্তমানে কাজ চলছে তারা কিন্তু কোনোভাবে আটকে নেই তো যখনই এরকম একটা সিচুয়েশন চলে আসবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন আপনাদের যে নতুন ভ্যাকান্সি সেই নতুন ভ্যাকান্সিটা কিন্তু যেভাবে এইটা যে দ্রুতভাবে এই খারাপ সিচুয়েশানেও এইরকম একটা রেজাল্ট দিয়ে দিল তো সেইভাবেও কিন্তু নতুন ভ্যাকান্সি অবশ্যই তৈরি যেটা আছে সেটা রিক্রুট হবেই হবে এবার বন্ধুরা বলে দিই যে আপনাদের যারা যারা আমাকে এর আগে বলেছিলেন মানে এর আগে কমেন্টটা অনেকেই লিখেছিলেন অনেকে লেখেননি কাইন্ডলি আপনাদের নাম নাম তো থাকছেই ওখানে আপনাদের যে মানে কাস্ট আপনাদের কোন কাস্টের মধ্যে বিলং করছেন এবং ওরা কত নাম্বার পে পাশ করলেন অথবা কোয়ালিফাই করতে পারেননি কাইন্ডলি লিখে জানাবেন তাহলে এরপরে আমি যে কাট অফের ভিডিওটা আনতে চলেছি সেখানে আমার একদম অথেন্টিকভাবে আমি কাট অফের ভিডিওটা তুল তুলে ধরতে পারবো আগেই বলি তুলনামূলকভাবে পরীক্ষা ক্যান্ডিডেটরা ভালো দেওয়ার কারণে একটু কাট অফ হাই হয়েছে মানে তিন চার নম্বর কাট অফ যেটা আমি প্রেডিক্ট করেছিলাম তার থেকে হাই হয়েছে যদিও বা আমি এক্স্যাক্টলি বলেছিলাম কম হলে এরকম হতে পারে বেশি হলে এরকম তো বেশি হলে যেটা হতে পারে সেটাই ওখানে হয়েছে তেমন কোনো করাপশনের কোনো কিছু ইস্যু ওখানে নেই কেননা কাট অফ কেননা ডাব্লিউ বি কনস্টেবলেরও অনেক ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলো আবগারি কনস্টেবলের যার কারণে একটু পরীক্ষাটা একটু ইজি তার মধ্যে ইজিও ছিল যার কারণে একটু তুলনামূলকভাবে হাই গেছে তো ওটা বিশেষ কোনো ম্যাটার না যাই হোক এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়েছি যে প্রশ্নটা আমার কমেন্ট বক্সে সবচেয়ে বেশি এসেছিল এর আগের ভিডিওতে যে ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল দু হাজার যে পি বা পেট সেটার যে নোটিশটা ওখানে আমি দেখালাম আপনাদেরকে সেই নোটিশে কিন্তু অবশ্যই লেখা ছিল যে আপনাদের ডিউ টু যে কোভিড নাইন্টিনের যে সিচুয়েশন চলছে তার জন্য সেটা কিন্তু একটু পরে হবে অর্থাৎ থার্ড মের পরে হবে এবার আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি দাদা থার্ড থার্টি জুন যেটা আপনাদের একটা ডেট দেওয়া হয়েছিল সরকারিভাবে যে থার্টি জুনের আগে কোনোরকম কোনো নতুন রিক্রুটমেন্ট হবে না তার তাহলে কি আপনাদের সেই পরীক্ষাটা কি থার্ড থার্টি জুনের পরে পরীক্ষা মিনস আপনাদের পি বা পিএফটি যেটা আফগারি কনস্টেবলের সেটা কি পরে হবে আর একটা প্রশ্ন হয়েছে যেটা আমি এখানে তুলে ধরিনি ওটা আমি মুখে আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের রেজাল্টের যে নাম্বারটা সেই নাম্বারটা কত কি দেখুন এটা সম্পূর্ণ ডিসাইড করবে ডব্লিউবি বোর্ডের উপরে কারণ পিএসসি নিজস্ব নাম্বার লাস্ট এক ওয়ান ইয়ার থেকে দেখাচ্ছে তো ডাব্লিউপি ছেড়ে দেখাবে কি না সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যদিও দেখায় তাহলে দু এক দিনের মধ্যে দিয়ে দেবে তো বন্ধুরা এবার আমি বলতে চলেছি আপনাদের যে ডব্লিউপি এক্সাইজ কনস্টেবলের যে পেট এবং পিএমটিটা থার্টিথ মেয়ের পরে কি হওয়ার চান্সেস রয়েছে অবশ্যই রয়েছে সবার আগে বন্ধুরা বুঝবেন যে আপনাদের থার্টি জুন যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা কিন্তু আপনাদের দেওয়া আছে নতুন রিক্রুটমেন্টের ওরিয়েন্টেড অর্থাৎ এর আগেও যে আমি ভিডিওটা করেছিলাম সেই বিষয় নিয়ে যে নতুন রিক্রুটমেন্ট ভার্সেস পুরোনো রিক্রুটমেন্ট যেটা চলছে সেখানেও আমি বলে দিয়েছি থার্টিন জুন যে ডেডলাইনটা দেওয়া আছে ওটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন কোনো নোটিফিকেশান আপনাদের ছাড়তে পারবে না অর্থাৎ নতুন কোনো ভ্যাকান্সি ছাড়তে পারবে না কিন্তু এই যে রানিং প্রসিডিওরগুলো সেটা চাইলে তারা থার্টি জুনের পরেও করাতে পারে আগেও করাতে পারে তার জন্য কোনো রকম কোনো কিন্তু বেরিয়ার নেই কিন্তু সেটা থার্ড মের আগে হবে না থার্ড মের আগে কেন হবে না সেটা এখন ন্যাশনাল যে লকডাউন চলছে আপনাদের তার জন্য তো জমায়েত করার কোনোরকম কোনো সিচুয়েশন অবশ্যই নেই তো থার্ড মের পরে আপনাদের কিন্তু অবশ্যই থার্টিন জুনের আগেও কিন্তু চাইলে তারা পি বা পেড পিএমটি এবং পেড কিন্তু করাতে পারে এবার বন্ধুরা বলে দিই সেটা কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণরূপে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের যে জোন তার উপরে অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন বর্তমানে যে দশটা হটস্পট নির্ধারণ করা হয়েছে গ্রিন জোন বলা হচ্ছে অর্থাৎ যেখানে রকম কোনো বেরিয়ার বিশেষভাবে নেই যতটা কিন্তু এরিয়াগুলোতে ব্যাপকভাবে লকডাউনের সিচুয়েশন এখন চলছে তো এই কোভিড নাইন্টিনের দরুন যেভাবে এখন বর্তমানে দিন যাচ্ছে তো অনেক পেশেন্ট বাড়ছে যদি ধীরে ধীরে দেখতে পাওয়া যায় সেটা তুলনামূলকভাবে অনেকটা কম হচ্ছে এবং ট্রান্সপোর্টটা যতক্ষণ অবধি চালু হবে ততক্ষণ অবধি কিন্তু আপনাদের পেট এবং হবে না এবার এই উত্তরটা দেওয়া একেবারে মূর্খাম হবে যে সেটা কবে খুলবে সেটা সম্পূর্ণরূপে ডিসাইড করবে সরকারের উপরে এবং সম্পূর্ণ সিচুয়েশনের উপরে জনসাধারণ যদি লকডাউনটাকে সঠিকভাবে মানে তাহলে খুব দ্রুত আপনাদের যে লকডাউনটা সেটা থেকে উঠে যাবে আমি ন্যাশনালি আপাতত যাচ্ছি না আম কেননা এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড যদি পশ্চিমবঙ্গে সব কিছু ঠিকঠাক চলে আসে এবং কোভিড নাইন্টিনের পেশেন্টের যে ডিটেক্টের সংখ্যাটা সেই জিরোতে চলে আসে সেটা দেখতে পাওয়া যায় যদি থার্ড মে না হয় সেটা ফিফটিন্থ মেয়ের মধ্যে মোটামুটিভাবে জানতে পারা গেল যে না এখন কোনোভাবে কোনো নিউ পেশেন্ট আর আসছে না ধীরে ধীরে ট্রান্সপোর্টগুলো চালু হলো তখনই কিন্তু পসিবল হবে আপনাদের পিএমটি এবং পেট নেওয়া কারণ যতক্ষণ অবধি ট্রান্সপোর্ট চালু হবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ অবধি কিন্তু যেই মাঠেই কিন্তু আপনাদের পেড বা পিএমটি এম নেওয়া হোক না কেন সেখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্টদেরকে ওখানে হবে তো পৌঁছানোর একমাত্র উপায় হলো আপনাদের ট্রান্সপোর্ট তো যতক্ষণ না আপনি ট্রান্সপোর্ট চালু হবে ততক্ষণ আপনি তো কখনোই সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্ট গিয়ে পৌঁছাতে পারবে না এবং যে সকল হটস্পট এরিয়াগুলো বর্তমানে রয়েছে সেই জায়গার স্টুডেন্ট তো কোনোভাবেই না তো ওই জন্য যতক্ষণ না অবধি লকডাউন উঠবার পরেও সম্পূর্ণ লকডাউনটা যতক্ষণ না উঠবে অর্থাৎ আপনাদের যতক্ষণ হটস্পট যেগুলো আছে সেগুলো থেকেও সবকিছু রিলিফ পেয়ে সম্পূর্ণ ট্রান্সপোর্টটা যতক্ষণ না চালু হবে ততক্ষণ কিন্তু পিএমটি এবং পেট নেওয়াটা খুবই অসুবিধাজনক তো হোপফুল অবশ্যই আমি চাইবো যাতে করে পেট এবং পি যেটা আছে আপনাদের খুব দ্রুত যাতে সেটা নিয়ে নেওয়া হয় কেননা আপনারা অনেকেই এই মুহূর্তে প্রিপারেশন নিতে পারছেন না তো একটা সময় দিয়ে যাতে নিয়ে নেওয়া হয় আর কি তাতে করে আপনারা হয়তো এই লকডাউনের পরে নিজের একটু প্র্যাকটিসটাও করার সুযোগ পেয়ে যাবেন এবং এইটা কিন্তু দ্রুত করা হবে মেইন যে এক্সামটা সেটা কিন্তু তুলনামূলকভাবে দ্রুত নেওয়া হবে আপনাদের পেট এবং পিএমটির পরে কেননা একবার লকডাউন খুলে গেলে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ভোটের আগে সম্পূর্ণটা নিয়োগ প্রক্রিয়াটা শেষ করার কিন্তু চেষ্টা করা হবে কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশান দাঁড়িয়ে আছে তাতে করে যতক্ষণ অবধি পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ লকডাউনটা উঠে যাচ্ছে ততক্ষণ আপনি পেট এবং পি কিন্তু হবে না কিন্তু তার জন্য কোনো বাউন্ডেশন নেই যে থার্টি জুনের আগে বা পরে ওরম কোনো ব্যাপার নেই যে কোনো মুহূর্তে হতে পারে জাস্ট ট্রান্সপোর্টটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখনই নেওয়াটা সম্ভব তার আগে কখনোই নেওয়াটা সম্ভব হবে না কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের একই জায়গাতে গিয়ে সেখানে পৌঁছতে হবে তো বিভিন্ন এই সমস্যাটা থাকার জন্য আশা করি একটু লেট হবে তবে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ তো অবশ্যই চলছে তো চেষ্টা অবশ্যই ডাব্লিউ বি বোর্ড থেকে এইটুকু আমি আশা রাখছি যে এইটুকু অবশ্যই করা হবে যখন লকডাউনটা উঠে যাবে তার খুব শীঘ্রই কিন্তু আপনাদের পেট এবং পিএফটি নেওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই মতামতের সঙ্গে আমি যে আমার মনে হলো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে এই সিচুয়েশান এর কারণে এই জিনিসটা হতে পারে তো সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের নিজস্ব মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা এটাও জানাবেন যে আপনাদের মানে স্কোর কত কী হলো ঠিক আছে এবং এইটুকু বলে দিয়ে আপনাদের কিন্তু মাঠের পরে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু মেন এক্সামটাও হয়ে যাবে তো মেন এক্সামের প্রিপারেশন নিতে গেলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া যে লিঙ্ক আছে আমার সেখানে কিন্তু আমার যে ইবুকটি মেনের জন্য রেডি করা হয়েছিল সেটার কিন্তু সম্পূর্ণ ইবুকের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই সেটা নিয়ে নেবেন এবং ক্লাসেস আমি আগামী এক দু দিনের মধ্যে আবার পুনরায় চালু করে দেবো যাতে করে আপনাদের প্রিপারেশনের কোনো রকম কোনো ঘাটতি না থাকে তো বন্ধুরা আজকের মতো অতটাই পরবর্তী কাট অফের ভিডিও নিয়ে আপনার সঙ্গে খুব শীঘ্রই আমি দেখা করছি নমস্কার